হাজার সরভোগ আরক্ষী একাংশই কেরেপি নকরে। ডিজিপি সিপির পিছত এইবার কোন? সোশ্যাল মিডিয়াত নাকি লগাবলৈ উঠি পড়ি লাগিছে আরক্ষী। সোশ্যাল মিডিয়াত তীক্ষ্ণ নজর রাখিবলৈ সাইবার দমৰো ব্যবস্থা। পিছে নাকি লগোৱা সম্পূর্ণ ব্যর্থ আরক্ষী। সাধারণ জনতার কথা নকয়ে ইজনের পিছত সিজন শীর্ষ বিষয়া টার্গেট সাইবার অপরাধীর। ডিজিপি সিপির পিছত এইবার দেশ কপোয়া এপিএসসি কেলেঙ্কারী তদন্তকারী বিষয়া সুরজিৎ সিং পানেসার। ডিব্রুগড়ের অতিরিক্ত আরক্ষী অধীক্ষকর নামত ভুয়া ফেসবুক একাউন্ট। আরক্ষী বিষয়াগৰাকীয়ে এই সন্দৰ্ভত ডিব্ৰুগড়ৰ সদৰ আৰক্ষী থানাত তৰিলে গোচৰ। আৰু এই একাউণ্টটো ভুৱা হিচাপে কোনোবাই খুলিছে আৰু বদনাম কৰিবৰ কাৰণে বা কিবা কি ইণ্টেনশ্যন আছে, গতিকে মই এটা কেছ ফাইল কৰিছোঁ সদৰ থানা। আৰু সেইটো আমি ইনভেষ্টিগেশ্যন কৰিম, আৰম্ভ কৰিম। আমাৰ চাইবাৰ ডম গুৱাহাটীত তোমাৰ যোগাযোগ কৰিছোঁ, আমাৰ এছ পি প্ৰতীক চুবে ছাৰৰ লগত কথা পাতিছোঁ। আৰক্ষী আয়ুক্তৰ নামত ভুৱা ফেচবুক একাউণ্ট খুলি এজন জেললৈ গৈছে। তারপর টার্গেট আরক্ষী সঞ্চালক প্রধান আর এইবার দেশ কপোয়া এপিএসসির তদন্তকারী বিষয়া সুরজিৎ সিং পানেসার। যত শীর্ষ আরক্ষী বিষয়ার এই অবস্থা, তেতিয়া হলে সাধারণ লোকর কথা নুকুয়ায় ভাল নেকি? ডিব্রুগড়ের হুমেন ফুকনের সহযোগত ববিতা গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ, গুৱাহাটী।